ওয়েলকাম সবাইকে আমাদের স্পেশাল শো আস্ক জয়াতে। কথা বলছিলাম সবার ফেভারিট জয়া হাসানের সাথে। ঝটপট জিজ্ঞেস করে ফেলুন আপনার প্রশ্ন, চলুন শুরু করি। সিলেট থেকে প্রীতি জানতে চেয়েছে, এত ব্যস্ততার মাঝেও আপনার চুল কিভাবে এত সুন্দর? এটা শুধু আপনার না, আমাদের সবার প্রশ্ন। তেল দেই? তেল নিশ্চয়ই বিদেশি কিছু? একদম খাঁটি বাংলাদেশি জুই নারিকেল তেল, আমার চুলের কমপ্লিট কেয়ার। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি গাঢ় রং আর খাঁটি নারিকেল তেলের গন্ধ নিয়ে বাংলাদেশের একমাত্র এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুমি। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে অবুঝ অভিমানে তবুও বন্ধু, কারণ বন্ধু জানে বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই। বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা, বন্ধু মানে ভালোবাসা মন্দ বাসা। বন্ধুদের নিয়ে রেডিও দিনরাত 93.6 এফএম এর বিশেষ আয়োজন আড্ডা বাজ প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তুমিও যদি চাও তোমার বন্ধুদের নিয়ে রেডিও আড্ডায় মেতে উঠতে, তবে যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে। Welcome back once again. Right now you're listening to Radio Din Raat 93.6 FM. Sadia Chi Rising Sun. Ar ekhon kintu shudhu apnara amake shuntei pacchen na, apnara kintu amake dekhteo pacchen, karon ami amader official Facebook fan page theke hocche right now live e achi, live e adda dicchi. Ar jemon ti kichukhon age bolechilam je kichukhoner mathe live e chole ashbo, so ami amar kotha rekhechi, live e chole ashlam apnader sathe adda dite. So jara jara hocche live কানেক্টেড হতে চাচ্ছেন তারা কিন্তু একদম ঝটপট করে আমার সাথে লাইভে কানেক্টেড হয়ে যাবেন, বিকজ আমি এই ঘন্টায় আই গেস 15-20 মিনিটস হচ্ছে আপনাদের সাথে আড্ডা দিব। আর বেসিক্যালি আমি কিন্তু অলরেডি হচ্ছে আমার লাইভের পোস্টে মেনশন করিয়ে দিয়েছি যে আজকে কিন্তু আমরা আড্ডা দিচ্ছি যে এইভাবে যে হুট করে একদম গরম চলে আসলো, মানে বর্ষাকাল চলছে বাট আমাদের হঠাৎ করে এখন মনে হচ্ছে যে না, সামারের টাইমে যেমন গরম ছিল, যেই পরিমাণ গরম ছিল এখন কিন্তু সেই অবস্থায় মানে হয়ে গিয়েছে। গতকালকে থেকে কিন্তু আজকে পর্যন্ত ভীষণ আকারের গরম। সো এই সামারের টাইমটাতে আপনারা হচ্ছে কিভাবে নিজেকে হচ্ছে গরমের থেকে বাঁচানোর জন্য কি কি প্রিপারেশন নিচ্ছেন, কি করছেন না করছেন, সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আড্ডা দিতে চলে এসেছি। আর বেসিক্যালি আমার যেটা মনে হয় যে এই গরমের সময়টাতে না আমাদের মাথা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে কাজ করে না, আমাদের মাথায় অনেক অদ্ভুত অদ্ভুত চিন্তা চলে আসে যে না এই গরমের সময় হয়তো বা একটু হচ্ছে স্বস্তি যদি মিলতো, লাইক বরফের গামলাতে যদি ঝাঁপ দিতে পারতাম, তারপর হচ্ছে নদীতে যদি একটু ঝাঁপ দিয়ে পড়তাম তাহলে হয়তো বা গরম একটু হলেও কমতো। আর আবার অনেকে এরকম আছে যে গরমের সময় ডিপ ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে থাকে, এরকম আমি করতাম, অনেক করতাম আমি এরকম ছোটবেলায় অনেক করেছি। সো কারা কারা এই গরমে পাগল হয়ে যাচ্ছেন, কি কি চিন্তা আসছে আপনাদের মাথায়, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আড্ডা দিতে চলে আসলাম। আর বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে গরমটা আসলে সামারের টাইমটুকুতে পুরোটুকু সময়ই ছিল, মোটামুটি গরম ছিলই, বাট মাঝখানে কিছুদিন হচ্ছে আমাদের থাকে না যে বর্ষাকালে আমরা অনেক ইউজ টু হয়ে যাচ্ছিলাম যে বর্ষাকালের তো এতটা গরম পড়ে না। সো আলটিমেটলি আমাদের সবার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা অনেক বেশি চিল মুডে ছিলাম, আমরা একদম গরমকালকে ভুলেই গিয়েছিলাম, গ্রীষ্মের যে মানে থাকে না যে তাপটা ছিল, যে গরমটা ছিল সেটাকে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। বাট এখন হঠাৎ করে যখন আবার মানে থাকে না গরম চলে এসেছে, গরমে পাগল হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা, এখন কিন্তু সবাই মানে থাকে না যে মাথা কারোই ঠিক নেই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে গতকালকে, আমি কিন্তু মানে আমি মানে সিরিয়াস লেভেলের অসুস্থই হয়ে যাচ্ছিলাম, এটা আমার মনে হচ্ছিলো যে হঠাৎ এত গরম কেন, মানে একটু কম গরম পড়লেও একটু মানা যায় যে না একটু মানে হ্যান্ডেল করা যায়, বাট এতটা গরম এটা আসলে মানে আমাদের থাকে না যে আমাদের কি বলে ওইটা আমাদের
টলারেন্সের বাহিরে চলে যাচ্ছে। আমার কাছে এটা বেসিক্যালি মনে হচ্ছে, বাদ বাকি কার কি মনে হচ্ছে আমি ঠিক জানি না। তো আপনাদের কেমন লাগছে? গরমটা কি বেশি গরম বলে মনে হচ্ছে যে মাথা মুথা খারাপ হয়ে যাচ্ছে, না হচ্ছে নর্মালি যে না একটু হলেও টলারেট করে নিবো, যে কিছু হবে না, এতটাও গরম পড়ছে না, মানে টলারেট করার মতো গ্রীষ্মকালের মতো গরম না, বাট গরম পড়েছে এরকম মনে হচ্ছে। আমার কাছে কিন্তু মনে হয় যে এই গতকালকে দিনটাতে আর আজকে এত গরম পড়েছে, এটা আই গেস এই বছর কিন্তু গ্রীষ্মে এতটাও গরম পড়েনি। তো এই গরমে কী করবো না করবো আমি জানি না, এরকম যদি টানা চলতেই থাকে, মানে এরকম যদি টানা হতেই থাকে যে এরকম গরম পড়বে, মানে গরমের মধ্যেই আমাদের পুরো সময়টুকু কাটবে, বর্ষাকালে বৃষ্টি না গরমই বেশি থাকবে, তাহলে তো আমি চিন্তাও করতে পারি না যে আমার কী হতে চলেছে। কারণ গরমের সময় আমরা কম বেশি সবাই আমাদের এমন অবস্থা হয় যে আমরা যারা বিশেষ করে মেয়েরা আছি তারা মেকআপ করতে অনেক পছন্দ করি, তো আলটিমেটলি তখন ওইটা করা যায় না, তো এটার একটা বাউন্ডারিজ। তারপর ইচ্ছে মতো জামা কাপড় পরা যায় না, মানে কি যে একটা বাজে অবস্থা হয় গরমের সময়, অনেক কিছু মেনটেন করা লাগে। আবার যাদের হচ্ছে এরকম মানে থাকে না যে আমার মতে অ্যাকনে প্রবলেমস হয়, তাদের তো আরও কথাই নেই, গরমকাল তাদের একদম চরম শত্রু বলে একটা কথা। আর বর্ষাকালে একটু যখন আমরা চিল করছিলাম যে না এখন বৃষ্টি পড়বে, এনজয় করবো বৃষ্টির টাইমটুকুতে, ওই চিলের সময়টা আর আমাদের হাতে নেই, এটা আমার মনে হচ্ছে যে এরকম যদি টানা গরম পড়তে থাকে আসলে আমি ব্যাপারটা মেনে নিতেই পারবো না। এনিওয়েজ, এখন যেটা করব, কিছু কমেন্টস এসেছে সেগুলো পড়বো। অয়ন বিশ্বাস লিখেছে, গরম খুব উপভোগ করছি, গড়াই নদীর তীরে বসে বসা, সবসময় ফুরফুরে বাতাস লাগে। নদীর তীরে তো ফুরফুরে বাতাস লাগবে, ওইটা তো মজা লাগবে, বাট যারা মানে দেখা যায় যে শহরের দিকে আছে আর এখন কাজের ব্যস্ততায় আছে, তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা, যে গরমটা তাদের জন্য কিন্তু একদম টলারেট হওয়ার মতোই না। এছাড়াও যে অয়ন বিশ্বাস লিখেছেন, তোমাকে ফরিদপুর থেকে শুনছি ও দেখছি, থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে আমাকে শুনছো আর দেখছো, থ্যাংক ইউ ফর দ্যাট। আর যেটা হচ্ছে বলছিলাম যে এরকম যারা হচ্ছে থাকে না যে এই ওয়েদারটাতে, কালকে থেকে আমি যেটা দেখলাম যে রোদ অনেক, বাট হ্যাঁ বাতাস একটু হলেও আছে, এটার জন্য হয়তো আমরা সবাই বেঁচে আছি, না হলে কী হতো আমি জানি না। বাট এরকম ওয়েদারে আমার মনে হয় যে যদি সব কাজ কাজ মানে থাকে না যে সব কাজ ডেইলি ব্যস্ততা সব কিছু ফেলে যদি বাসায় বসে চিল করা যেত, হাতে একটা তরমুজ নিয়ে বসে খাওয়া যেত, ব্যাপারটা অনেক জমত। বাট যখনই হচ্ছে এই গরমের সিজনে দেখা যায় যে বাহির হওয়া লাগছে, কাজের ব্যস্ততা সবে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো ওই সময়টা একদমই হচ্ছে থাকে না যে ভালো লাগে না। বাট লাইফ তো লাইফের নিয়মই চলবে, সবাইকে হচ্ছে দেখা যায় যে যতই ব্যস্ততা থাকুক যতই গরম থাকুক আলটিমেটলি যেটা করতে হয় যে লাইফের নিয়মই হচ্ছে এগিয়ে যেতে হয়। তো এই গরম হোক যাই হোক বর্ষা হোক যাই হোক আমাদের লাইফে কোনো ছুটি থাকে না, আর বিশেষ করে এখন যেহেতু হচ্ছে আজকে রবিবার, তো আজকে তো আলটিমেটলি মানে ছুটির প্রশ্নই আসে না, মানে ছুটি আর হচ্ছে থাকে না যে ব্যস্ততা থাকবে না এমনটা প্রশ্নই আসে না। তো আজকে যদি এরকমই গতকালকের মতো গরমটা টানা থেকেই যায় তাহলে আমার মনে হচ্ছে আজকের দিনটা সবার অনেক এনার্জি আগে থেকেই মানে থাকে না যে মাথায় সেট করা লাগবে যে না আজকে আমি কোনোভাবে নিজের এনার্জি ফল করতে দিতে পারবো না, বিকজ আজকে আমাকে এনার্জেটিক থাকাই লাগবে। সপ্তাহের একদম শুরুর দিকটায় সবাই কাজ গুছানোতে ব্যস্ত থাকে, আর এই সময় যদি ওয়েদার আমাদের হাতে মানে থাকে না যে আমাদের সাইডে না থাকে তাহলে তো কথাই নেই। আর রাতুল অধিকারী লিখেছেন, হাই আপু, গুড মর্নিং, হাউ আর ইউ? গুড মর্নিং তোমাকেও, তুমি কেমন আছো সেটা আমাকে অবশ্যই জানো। আমি কিন্তু ভীষণ ভালো আছি, কারণ এই যে মাঝখানে আমি বর্ষাটা একটু বেশি উপভোগ করছিলাম, আমার মনে হয় যে মাঝে মাঝে লাইফে চেঞ্জেসের দরকার আছে, মানে যখনই দেখবেন যে একই ওয়েদার অনেক দিন আছে তখন আর ওই জিনিসটা ভালো লাগে না, মনে হয় যে আবার যদি ওয়েদারটা চেঞ্জ হয়ে একটু মানে থাকে না যে অন্য ওয়েদারে যায় তাহলে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ভালো লাগে। আমার বেসিকলি এরকম ভ্যারাইটি ভালো লাগে, তো আলটিমেটলি ইয়া আমি আজকে অনেক ভালো আছি। আর গরমটা আসলে সেভাবেও যে গরমে আমি পাগল হয়ে যাচ্ছি ওইটাও বলবো না, বাট গরমটা উপভোগও করছি, বিকজ মাঝখানে অনেকটা দিন বৃষ্টি ছিল, তো আলটিমেটলি এখন গরমটা উপভোগ করছি এটা বলা যায়। তুমি ছুঁয়ে দিলেই মন লিখেছেন, আমি আপু আমি রাইস মনি,
রাইস মনি, এটা কেমন না? আচ্ছা যাই হোক, ইউনিক, আই ডোন্ট নো, আমি এরকম নাম কখনো শুনিনি। অয়ন বিশ্বাস লিখেছেন, এই গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের পানি ও অ্যালোভেরার শরবত বেশি খেতে হবে। অ্যালোভেরার শরবত, ইয়েস, এটা তো অবশ্যই ভালো। অনেকেই হচ্ছে মানে এটা মজা পায় না দেখে খায় না, বাট হ্যাঁ এটা শরীরের জন্য অনেক ভালো। এই যে আমি বলছি এই অ্যালোভেরার শরবত অনেক ভালো, আমি নিজেও ফাঁকিবেরি আমি খাই না, আমার পছন্দ না, বাট হ্যাঁ ডাবের পানি আমার ভীষণ পছন্দ। আর এই গরমের সময় যদি কেউ একটা ডাব দেয় আমাকে খাওয়ার জন্য, কি মজা! ডাব খেতে কিন্তু গরমে অনেক ভালো লাগে। আর আমার একটা বান্ধবী ছিল কলেজে, ও সবসময় বলতো যে ডাবের পানি তো মজাই, আর ডাবের ভেতরে মানে ডাবের পানি খাওয়ার পর যে ভেতরে নারকেলটা থাকে, নরম নারকেলটা থাকে, ও হচ্ছে ওইটা দুষ্টুমি করে বলতো যে ডাবের শ্যাওলা তোরা হচ্ছে ওইটা খাচ্ছিস। বাট হ্যাঁ ডাবের মধ্যে যে ওই নরম নারকেলটা থাকে ওইটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাওহিদ সামা লিখেছেন, আসসালামু আলাইকুম চিকুন আপু, কেমন আছো? চিকুন আপু অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো সেটা আমাকে অবশ্যই জানাও। আর মিজানুর রহমান বিদ্রোহী লিখেছেন যে কেমন আছেন, এই যে বললাম খুবই ভালো আছি। আর আজকে আমার মনটা আসলে একটু বেশিই ভালো, কারণ মাঝখানে না অনেক দিন হচ্ছে বর্ষাকাল, মানে বর্ষাকাল তো চলছি, তো মাঝখানে অনেকটা দিন বৃষ্টি যাওয়াতে আমার মনে হয়েছে যে বেশি টাইম আমার বৃষ্টি দেখলে কেন যেন মন খারাপ হয়ে যায়, আমি জানি না এটা আমার সাথে কেন হয়। বাট হ্যাঁ এখন হঠাৎ মানে এই দু একদিন রোদেলা দিন হওয়াতে হ্যাঁ ভালো আছে, অনেক ভালো লাগছে, ওয়েদারটা এনজয় করছি আসলে। জাহিদুল ইসলাম জাহির লিখেছেন, আমার এখন 12 মাসই গরম, গরম থেকে বাঁচতে বরফ সহ পানীয় পান করি। এটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক করে থাকতাম, ছোটবেলায় কি এখনো হয়তো বা আমি এখন করা কমিয়ে দিয়েছি, বাট হ্যাঁ আমার বাসা আমার মা এটা এখনো করে, যে থাকে না যে বরফ হচ্ছে বরফে যে কিউবগুলো আইস কিউবগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে সোজা মুখে দিয়ে সুন্দর মতো চাবিয়ে চাবিয়ে খায়। ছোটবেলায় এই জিনিসটা আমার এত মজা লাগতো, এত মজা লাগতো, মানে আস্তা বরফ, মানে আস্তা বরফ রেখে হচ্ছে থাকে না যে একদম মজা করে খাও, ওই জিনিসটা হচ্ছে অনেক মজা লাগতো। মানে এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি অনেক মিস করি, মানে ইদানিং আমি এটা অনেক মিস করি। সামহাও আমার কাছে মনে হয় যে না ওই ওই মজাটা অনেক ভালো লাগতো, যে বরফ চাবিয়ে চাবিয়ে খাওয়া। আমি এটা দেখি যে এখনও অনেকে করে থাকে, বাট আমি রিসেন্টলি এটা একদম কমিয়ে দিয়েছি, কারণ দেখা যায় যে গলা ভেঙে যায়, গলা বসে যায়, ওইটার জন্য কমিয়ে দিয়েছি। বাট এই মানে বলতে বলতে এখন আমার অনেক ইচ্ছে করছে বরফ চাবিয়ে চাবিয়ে খেতে। রঞ্জন মিস্ত্রি কাব্য লিখছেন, হাই আপু কেমন আছেন, আমি আপনাকে কোনো একদিন একটা ডাব অফার করব। ওকে, আমি ওই দিনের ওয়েটে আছি, আমি তো মানে এটা ধরে রাখছি যে আমি হচ্ছে কামিনী রঞ্জন থেকে হচ্ছে ডাব ট্রিট পাই, এটা আমি মনে রাখবো। অয়ন বিশ্বাস লিখেছেন, গরম বেশি পড়ার কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হওয়া বা বায়ুর ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়ে যাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো সবাই আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড যখন আমাদের ওয়েদারে বেশি বেড়ে যাচ্ছে তখন আসলে গরমটা বেশি পড়ে যায়। বাট এই সময়টাতে আই গেস গরমটা এক্সপেক্ট করাই স্বাভাবিক, কারণ আমরা সবাই জানি যে বর্ষাকালে বৃষ্টি তো পড়ে ঠিকই, বাট সামারের ভাইবসটা আমরা আমাদের ওয়েদার কাটিয়ে উঠতে পারে না। একটা সময় দেখা যেত যখন আমরা ছোট ছিলাম তখন গরমের সময় শুধু গরমই পড়তো, আর বর্ষাকালের সময় শুধু বর্ষা মানে বৃষ্টি হতো। বাট এখন আমি যেটা নোটিস করি যে না, আমাদের ওয়েদারের হচ্ছে অনেক চেঞ্জেস এসে গিয়েছে, লাইক এখন বর্ষার সময় হচ্ছে দেখা যায় যে গরম পড়ছে, লাইক ইদানিং গরম পড়ছে, সো এখন সব কিছু আনপ্রেডিক্টেবল, মানে সবসময় সব ওয়েদারই থাকে এটা বলা যায়। অয়ন বিশ্বাস, তুমি ছুঁয়ে দিলে মন লিখেছেন, আমি রাইস সামনি। ও আচ্ছা রাইস সামনি, মানে ফার্স্ট যখন কমেন্টটা করেছিল রাইস মনি লিখেছে, আমি ভাতমনি, ভাতমনি আমি নাগমনি শুনেছি, মানে ইউনো নাগিন নাগমনি, বাট ভাতমনি
never mind, just kidding. তাও ইজামা লিখেছে, তুমি এত কিউট যে ইচ্ছে করে সারাক্ষণ তোমারই তোমাকেই দেখি। Oh, thank you so much. থ্যাংক ইউ সো মাচ। আর এছাড়া হচ্ছে আমার কাছে মনে হয় যে এই গরমের সময় আরও একটা জিনিস যেটা আমরা মানে সচরাচর করে থাকি সেটা হচ্ছে যারা দেখা যায় যে আমি এটা বাসে বিশেষ করে নোটিস করি, যখন হচ্ছে কোনো কাজে লোকাল বাসে উঠা হয় অথবা কোথাও যাওয়া হয়, তখন আমি দেখি যে অনেকেই এই গরমের সময়টাতে হচ্ছে একটা ব্যাগে করে ফ্যান ক্যারি করে, ছোট ছোট যে ফ্যান থাকে না, আবার অনেকে হচ্ছে কলমের উপরে কিছু ফ্যান থাকে যেগুলো চার্জ করলে হচ্ছে ঘুরে ভালোই বাতাস হয়। কিন্তু সো সবাই দেখা যায় যে যারা এরকম গরমের ওয়েদারেও হচ্ছে দেখা যায় বাহির হওয়া হচ্ছে কাজ থাকে, তাদের দেখা যায় যে এরকম মানে ব্যাগে ফ্যান ক্যারি করে। ফ্যান ক্যারি করা তো একটা কমন ব্যাপার। আমার ক্যাম্পাসের একটা বড় আপু আছে, সে হচ্ছে এক মানে ছোট ফ্যান ক্যারি করতো না, এত বড় একটা ফ্যান ক্যারি করতো, মানে ব্যাগে সে এত বড় একটা ফ্যান ক্যারি করতো। আর ওই ফ্যানটাতে হচ্ছে পাশে এসিও ছিল, মানে চার্জ করা এসি। তো আমরা সবাই কী করতাম, মানে আপুর তো এখন মনে হয় ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গিয়েছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন তো আপুকে মিস করি, এখন আর আসে না আপু, বাসে এতটা যাওয়া আসা করে না। তো যখন আপু হচ্ছে বাসে যাওয়া আসা করতো, তখন আমরা সব যারা পিচি কাছে মানে জুনিয়র যারা ছিল তারা সুন্দর মতো আপুর আশেপাশে বসতাম, আর আপুও সবাইকে বাতাস করতো, মানে বাতাস দিত সবাইকে, হচ্ছে ওই ফ্যানটা পাস করতে থাকতো। তো ওই মেমোরিটা আমার অনেক মজা লাগে যে এই গরমের সময় এই ছোটো ছোটো দিকগুলো কিন্তু অনেক মজা দেয় আমাদের, যে সবাই একসাথে হচ্ছে বাতাস খেতে খেতে যাওয়া, দেন হচ্ছে মানে এই ব্যাপারগুলো ভালো লাগে। আবার অনেকে দেখা যায় যে গরমের সময় ব্যাগে একটা হাত পাখা ক্যারি করে। হাত পাখার ব্যাপারে যেটা আমি বলবো যে আমি না মাঝখানে এরকম গরমের সময় ট্রাই করেছিলাম যে ব্যাগে হাত পাখা ক্যারি করার, অ্যাকচুয়ালি না আমি ওটা মানে আউট অফ এক্সাইটমেন্ট করেছিলাম, কারণ আম্মু আমাকে নতুন পাখা কিনে দিয়েছিল, চারটা বাসে পাখা কিনে এনেছিল আম্মু সবার ব্যাগে পার্সদের রাখার জন্য, মানে যে ব্যাগটা আমরা কলেজে ইউনিভার্সিটির জন্য ক্যারি করি ওইটার জন্য হচ্ছে নিয়ে এসেছিল। তো ওইটার ডিজাইন আমার এত ভালো মানে ভালো লেগেছিল যে আমি তখন গরম গরম থাকে না যে আউট অফ এক্সাইটমেন্ট আমি অনেকদিন হচ্ছে ওই পাখাটা ক্যারি করেছিলাম। তো আমি যেটা নোটিস করলাম যে হাত পাখা দিয়ে যখন আপনি এভাবে করে বাতাস করবে, তো আলটিমেটলি আপনার না গরম আরও বেশি লাগে, মানে এটা কী লজিক আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে হাত পাখা দিয়ে বাতাস করলে গরম আরও বেশি লাগে, এনার্জি আরও বেশি লস হয়। তো আমি হায়েস্ট দু একদিনই ওই পাখাটা ইউজ করেছিলাম, আলটিমেটলি কিছুদিন পর বাদ, মানে এত খাটনি কী করবে ভাই, মানে বাতাস করতে গিয়ে যদি উল্টা গরম লাগে কোনো দরকার নেই, কোনো দরকার নেই ওইটার। তাহলে আমার লিখেছেন কি কিউট মেমোরি, ইয়েস আমার ওই মেমোরিটা আমার আসলেই আমার ক্যাম্পাসের বাসের অনেক পছন্দের একটা মেমোরি, যে আমরা সবাই এক জটলা হয়ে থাকতাম যে কখন আপু হচ্ছে নিহাপু তার ব্যাগের থেকে হচ্ছে পাখাটা বের করবে, ওই ফ্যানটা বের করবে, চার্জের ফ্যানটা বের করবে, আর আমরা সবাই বাতাস খাবো। আরও একটা জিনিস আমার গরমকালে মানে এরকম গরমের দিনের ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের বাসায় তো কম বেশি সবারই থাকে না যে স্ট্যান্ড ফ্যানগুলো যেগুলো হয় যে চার্জে চলে, বিশাল বড় বড় স্ট্যান্ড ফ্যান যেগুলো, ওগুলো কিন্তু সবার বাসায় থাকে। তো আলটিমেটলি এই মানে এই ফ্যানের সামনে যে ছোটোবেলায় কত টাইম ওয়েস্ট করেছি এটার কোনো মানে আমি হিসাব দিতে পারবো না, কারণ দেখা যেত যে ওই ফ্যানগুলোর সামনে অনেক আওয়াজ করতাম, ওইটার আবার আওয়াজটা ব্যাক হতো, কাপা কাপা সরে ব্যাক হতো, ওই মেমোরিগুলো ছোটোবেলার অনেক মনে পড়ে। তো আলটিমেটলি আমি যেটা চিন্তা করি যে গরমকালে গরম তো একটু পড়েই, আর বর্ষাকালেও ইদানিং গরম পড়ে, বাট আলটিমেটলি এই গরমের সময়টা কিন্তু আমরা চাইলেই এনজয় করতেই পারি, মানে সবসময় যে গরম মানি খারাপ সেটা কিন্তু না, সব ওয়েদারই আই গেস এনজয় করার জন্যই হয়, আমার কাছে এটা বেসিকলি মনে হয়। তুমি ছুঁয়ে দিলেই মন, লিখেছেন আপু আমার বাড়ির পাশে মেঘনা নদী, সেখানে ঝাঁপ দিই,
গরমে না আসুনি মনে হয় যে মানে যদি এরকম সত্যি নদীতে ঝাঁপ দেওয়া যেত, অথবা হচ্ছে এরকম বরফের একটা গামলা থাকবে ওই সেই গামলায় ঝাঁপ দিতাম, খুবই আরাম লাগতো। আর এই অ্যাটলিস্ট যেটা আমার মনে হয় সবাই করে থাকে সেটা হচ্ছে ডিপ ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা। এর থেকে সহজ উপায় কিছু হতেই পারে না, সেটাই করে আই গেস সবাই। এছাড়া আর কি কি করেন মানে গরমে? তো অনেকেই অনেক উদ্ভট টাইপেরও কাজ করে, লাইক আমি যেরকম ডিপ ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকি এটার জন্য আমি প্রচণ্ড বকাও খেয়েছি। এটার জন্য না আম্মুর থেকেও বেশি আমার মনে আছে আব্বু বেশি বকা দিত যে তোর তুই যে এরকম করছিস, মানে তুই এনভায়রনমেন্টের কত ক্ষতি করছিস, এই কত যে বকা খেয়েছি, মানে এটার জন্য আমি প্রচণ্ড বকা খেয়েছি। মানে এটা হিসাব দিলে আসলে শেষ হবে না আই গেস। তো যাই হোক, এই গরমকালে তো সবাই কম বেশি একটু থাকে না যে ভোগান্তিতে আছি, বাট পাশাপাশি আমার মনে হয় যে ওয়েদারটা এনজয় করুন, কয়েকটা দিনই তো গরম পড়বে, বেশি দিন তো আর গরম পড়বে না, কারণ বর্ষাকাল যেহেতু চলছে হায়েস্ট একদিন দুই দিন এরকমই গরম থাকবে। তারপর আলটিমেটলি দেখা যাবে যে যেমন আমাদের সময় ছিল বৃষ্টির মাঝে তেমন সময়ই চলতে থাকবে, কোনো আর গরম থাকবে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর আমার কাছে মনে হয় যে বৃষ্টির থেকে না গরম বেটার আমার কাছে, কেন জানি মনে হয় যে বর্ষাকালে এত কাদা থাকে এত কাদা থাকে, আলটিমেটলি আমার কাছে মনে হয় এর থেকে রোদ থাকুক তাও সহ্য করা যায়, বাট কাদা আমি কেন জানি একদম সহ্য করতে পারি না, আমার একদম ভালোও লাগে না এতটা। তো আলটিমেটলি আমি সবসময় বলি যে না অ্যাটলিস্ট বৃষ্টির থেকে বেটার গরমই আছে, বর্ষাকালে গরম পড়ুক তাও ভালো আছে। তানজিলা মিম লিখেছেন, আমি ডিপ ফ্রিজে ঢুকতে চাই। ঢুকে যাও, আমি এটাই বলবো, ডিপ ফ্রিজে বসে থাকো, আর তো উপায় নেই। মানে কি পরিমাণ যে ইদানিং গরম পড়েছে, আর কোনো আসলেই উপায় নেই, মানে মানুষ এই কাজগুলো না করলে, এই উদ্ভট কাজগুলো না করলে মানে মরেই যাবে এটা আমার মনে হয়। আমার একটা বন্ধু আছে, সে হচ্ছে মানে আমার প্রায় হচ্ছে সদরঘাটের দিকে ওই দিকটাতেই যাওয়া হয় ফর সাম রিজন, তো আমার বন্ধুও ওই সাইডে থাকে। তো আলটিমেটলি আমরা যখন গরম পড়ে তখন এটা নিয়ে অনেক দুষ্টুমি করি যে কেউ যদি সদরঘাটের বুড়িগঙ্গাতে মানে বুড়িগঙ্গা নদীতে যদি কেউ ঝাঁপ দেয় তার গরম তো কাটবেই না, সে মানে থাকে না যে সে গন্ধেই মরে যাবে, এটা আমাদের মনে হয়। তো আমরা এটা নিয়ে প্রায় অনেক হাসি ঠাট্টা করি যে কেউ যদি একটু আমাদের ইরিটেট করে, বিশেষ করে গরমের সময় দেখবেন যে কেউ একটু খ্যাপালি মেজাজটা একদম খিটমিটে হয়ে যায়, তো একটুও যদি কেউ এরকম আমাদের ইরিটেট করে আর কিছু করে, তো আমরা হচ্ছে থ্রেড দিই যে বেশি করিস না কিন্তু আমি তোকে বুড়িগঙ্গা নদীতে ছুঁড়ে ফেলে দিব। মানে কমেন্টসের নিচে কমেন্টস যেতে যেতে কয়েকটা স্কিপ হয়ে যায়, তো কিছু করার থাকে না। তো যাই হোক, যেটা হচ্ছে বলছিলাম যে দেখতে দেখতেই কিন্তু হচ্ছে সময় বলছে 10:38, 39 মিনিট, এক্স্যাক্টলি 39 মিনিট। তাই যেটা করব এখান থেকে আসলে বিদায় নিয়ে নিব, লাইফ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, বাট শুধু লাইফ থেকেই বিদায় নিয়ে নিয়েছি, বাকি আড্ডাটা হচ্ছে অন এয়ারই হবে, সো সেখানেই আড্ডা দিব। আর এখন যেটা করবো চলে যাচ্ছি গানে, আর রাইট নাও কিন্তু আমাদের জন্য একটা সেগমেন্ট ওয়েট করে থাকে, উইচ ইজ বাউল রিপাবলিক ব্রট ইউ বাই ম্যাজিক টুথ পাউডার, যেখানে কিনা আমরা পরপর দুটা বাংলা ফোক সং প্লে করে থাকি। সো আজকে যে গানটা প্রথমে প্লে করছি সেটা হলো হলুদিয়া পাখি বাই সাফায়েত বাঁধনির, পরে যে গানটা থাকছে সেটা হচ্ছে পাঞ্জাবিওয়ালা। সো এই দুইটা গান শুনে ঝটপট করে ফিরে আসবো আবারও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় শুনতে থাকবেন রেডিও দিন রাত 93.6 FM, to light up your world.